গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সমাবেশে পাল্টা প্রতিক্রিয়া দিলেন পদ্ম ছেড়ে হাত চিনে আসা সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, গতকাল অমিত শাহের যে সমাবেশ হয়েছিল সেটা রাজ্যের ইতিহাসে ফ্লপ একটি সমাবেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পাল্টা দিলেন সুদীপ। ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপি নামক অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতে চাইছে। এবং এরপর যে যারা সাংবাদিক পুরোনো মাঠ কাভার করেছে, ৩১% জনজাতিরা রাজ্যের ১৪% সংখ্যালঘু, ৪৫%-এর কোনো ধরনের প্রতিনিধিত্ব এই সমাবেশে অংশগ্রহণ করেন। রাজ্য শাসিত জোট সরকার দ্বারা যেখানে রয়েছে বিজেপি এবং আইপিএফটি উভয়ে, সেখানে দাঁড়িয়ে গতকাল অমিত শাহ পাহাড় নিয়ে কোনো আলোচনাই করেননি সমাবেশে, এমনটাই মন্তব্য করেছেন সুদীপ রায় বর্মণ। তাছাড়া সুদীপ রায় বর্মণ আজকে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্যগুলো উত্থাপন করেছেন। সেখানে বর্মণ বলেছেন, রাজ্যের শান্তি নাকি ফিরিয়ে এনেছে একমাত্র কংগ্রেস, উন্নয়ন করেছে কংগ্রেস। তাহলে ২৫ বছরের বাম সরকার কি করল? যে বক্তব্য সুদীপ রায় বর্মণ আজ দিচ্ছেন, সেই বক্তব্য আজ থেকে ৪ বছর আগে কোথায় ছিল? কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীতে পদ অর্জন করার পর যখন সেটা পুনরায় মুখ্যমন্ত্রী ছিনিয়ে নিলেন, তারপর থেকে কি শাসক দলের বিপক্ষে চলে গিয়েছিলেন সুদীপ রায়? এমনটাই কিন্তু জনমনের প্রশ্ন বিরাজ করছে আজ কংগ্রেসের নয়া রাজনীতিকে ঘিরে। সত্য কথা মনে বলেছে, সবটা আমি বলবো না, যে অসত্য বক্তব্য দিয়ে গেছে। একটা কথা বলেছে সত্যি, যে রাজ্যের উন্নয়ন যদি হতে হয় তাহলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে, রাজনৈতিক সংঘর্ষ বাধালে হবে না। বলতে গিয়ে বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নাকি দারুণ উন্নয়ন লাভ করেছে। আমি শুধু আপনাদের কাছে ২০১৮ থেকে ২০২১ ৫১৭টি মার্ডার হয়েছে। ২০১৮তে ১৩৭টি মার্ডার, ২০১৯-এ ১৪৪টি মার্ডার, ২০২০-তে ১১৪টি মার্ডার, ২০২১-এ ১২২টি মার্ডার। প্রতিদিন রাজনৈতিক সংঘর্ষ, প্রতিহিংসা পরায়ণ হয়ে যারা বিরোধী রাজনৈতিক দল করেন তাদের বাড়ি হামলা উদ্যুতি চালিয়ে যাচ্ছে। তারপরে বলছেন যে রাজনৈতিক কোনো সংঘর্ষ নেই, কাজে উন্নয়ন সুন্দরভাবে হয়ে যাচ্ছে, মানুষের সম্পত্তি নষ্ট হচ্ছে। উগ্রবাদ উনি বলেছেন, জেনারেলিস্টকে সব সামনে করে দিচ্ছে এই গত ৪ বছরে। আর এই রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছে ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে কংগ্রেস, এবং তার ধারাবাহিকভাবে চলছে মেইন স্ট্রিমে, এনেছে ভারতবর্ষের সংবিধানের মূল স্ট্রিমে এনেছে কংগ্রেস। এটা যে দুটো মেডিকেল কলেজ যেটা হয়েছে কংগ্রেসের আমলে, এনআইটি কংগ্রেস, এনআইটি কংগ্রেসের আমলে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ২৩টা ডিগ্রি কলেজ কংগ্রেসের আমলে, নিউলি বিল্ট এয়ারপোর্ট, এই যে উত্তর কেন্দ্রীয় সরকার থেকে টাকা কে দিচ্ছিল, কংগ্রেস, রেলওয়ে লাইন, এই আমাদের রাজ্যের রেলওয়ে যে লাইন বিছানো হয়েছিল কংগ্রেসের আমলে, আগরতলা আখাউড়া কানেক্টিভিটি কংগ্রেসের আমলে, ইন্টারনেট গেটওয়ে কংগ্রেসের আমলে, ফেনি রিভার কংগ্রেসের আমলে, চাইল্ড লাইন ন্যাশনাল হাইওয়ে কংগ্রেসের আমলে, একটা মনমোহন সিং এর আমলে, বিভিন্ন জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মনমোহন সিং সরকার, বলেছেন সোনিয়া গান্ধী মনমোহন সিং এর সরকার কিছু করেনি, এম জি এনরেগা কংগ্রেসের প্রকল্প, ফরেস্ট ডিভাইডার্স অ্যাক্ট বনদেখের আইন কংগ্রেসের দেওয়া। তবে সুদীপ রায়ের হঠাৎ পাহাড় নিয়ে এই মাথা ব্যথার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা আগামী দিনে বোঝা যাবে।